আজকের ভিডিওতে আমরা ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞান বই থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখে নেব এবং কিছু শর্ট কোশ্চেনে আলোচনা করব এবং শেষে একটি প্রশ্ন দেওয়া থাকবে, সেটির অ্যান্সার কী হবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটা পুরোপুরি দেখবে, এই ভিডিওর মধ্যেই যে প্রশ্নটি লাস্টে দেওয়া থাকবে তার ক্লু কিন্তু এখানেই থাকবে। তো ভিডিওটা ভালো মতো দেখে অ্যান্সারটা অবশ্যই করবে। তো প্রথমে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে WHO, হু, এটি কি? এটির পুরো নাম যদি বলি তাহলে হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অর্থাৎ বাংলাতে বললে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই সংস্থাটি কি? এটি হচ্ছে রাষ্ট্রসংঘের অধীন এবং এটি কি করে? এটি হচ্ছে পৃথিবীর যে মানব সম্পদ তাদের যে স্বাস্থ্য, মানুষের যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্য নিয়ে গবেষণা করে। তো এই হুয়ের স্থাপনা কবে হয়েছিল বা কত সালে এটি স্থাপিত হয়েছিল, সেটি হচ্ছে 1949 সালের 9 এপ্রিল এটি স্থাপিত হয়। এই ইনফরমেশনটি অবশ্যই ভালো মতো দেখে রাখবে, ফুল ফর্ম প্লাস কবে স্থাপিত হয় অবশ্যই দেখবে, এবং হচ্ছে হেডকোয়ার্টার বা এর সদর দপ্তর কোথায়, সেটি হচ্ছে সুইজারল্যান্ডের জেনিভাতে। তো এই যে ইনফরমেশানগুলো অবশ্যই দেখে রাখো, এখান থেকে কোনো না কোনো প্রশ্ন কিন্তু আসতে পারে। এবারে আমরা দেখে নিচ্ছি ইউনিসেফ, এই বিষয়টি, এর পুরো নাম কি? ইউনিসেফের পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, এ হচ্ছে ফুল ফর্ম, এটা অবশ্যই দেখে রাখো। তো এই অর্গানাইজেশনটি বা এই ফান্ডটি কেন গঠিত হয়েছিল, সেটি হচ্ছে কি, উন্নয়নশীল দেশের, পৃথিবীর যেসব দেশ পুরোপুরি উন্নত হয়নি, উন্নতি করছে, সেই উন্নয়নশীল দেশগুলোর শিশু এবং মায়েদের স্বাস্থ্য নিয়ে মানবিকতার সঙ্গে এটি কাজ করে চলছে। অর্থাৎ কি, শিশু এবং মায়েদের স্বাস্থ্য, এই এটি হচ্ছে এর মেইন উদ্দেশ্য। এটি কত সালে স্থাপিত হয়েছিল, সেটি হচ্ছে কি, 1946 সালের 11ই ডিসেম্বর রাষ্ট্রসংঘের অধিবেশনে এই সংস্থা গঠিত হয়। তো সংস্থাটি কবে গঠিত হয়েছিল, 1946 সালের 11ই ডিসেম্বর, এবং এটি কী নিয়ে গবেষণা করে বা কী নিয়ে কাজ করে, সেটা হচ্ছে শিশু এবং মায়েদের স্বাস্থ্য নিয়ে। এবং এই যে ইউনিসেফ, এটি গঠনের প্রয়োজনীয়তা কেন ছিল সেই সময়, তার কারণ ছিল সেই সময় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে শেষ হয়, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে ক্ষতিগ্রস্ত শিশু তাদের খাদ্য এবং স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্যই কিন্তু এই সংস্থাটি গঠিত হয়েছিল। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে পরিস্থিতি দাঁড়িয়েছিল, যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই সময় হচ্ছে শিশুদের স্বাস্থ্যের জন্য বা শিশুদের স্বাস্থ্যের উন্নতির জন্য যে খাদ্যের প্রয়োজন ছিল, কিংবা তাদের স্বাস্থ্যের উন্নতি কীভাবে করা যায় সেই ব্যাপারটি দেখাশোনার জন্যই কিন্তু এই সংস্থাটি গঠিত হয়েছিল। তো এই ইনফরমেশনটি অবশ্যই ভালো মতো দেখে রাখো, এর পুরো নামটি কী, কী নিয়ে কাজ করে চলছে, কবে গঠিত হয় এবং কোন পারপাসে এটি গঠিত হয়েছিল, অবশ্যই ভালো মতো দেখে রাখো। এবারে দেখে নিচ্ছি ORS, এর পুরো নাম কি? আমরা হচ্ছে কি, যদি কারো শরীর থেকে পর্যাপ্ত পরিমাণে নুন ও জল বেরিয়ে যায়, সেটা ডায়রিয়া হোক কলেরা হোক, তো সেই সময় সেই রোগীকে কি হয়, এই ওয়ারএস খেতে দেওয়া হয়, বা সেই ওয়ারএসের ফুল ফর্মটি কী? ওয়ারএসের ফুল ফর্ম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। তো অবশ্যই ফুল ফর্মটি মনে রাখার চেষ্টা করবে। এবারে এই প্রশ্নটি, মার্কিন গবেষণা সংস্থা নাসা এর মতে কোন সালটি গত 100 শতাব্দীর মধ্যে উষ্ণতম বছর? তো এই যে নিম্নলিখিত চারটি সালের কথা বলছি, সেই সাল চারটির মধ্যে কোন সালটি নাসার মতে গত 100 বছরের মধ্যে সবথেকে উষ্ণতম বছর ছিল? প্রথম অপশানটি 2003, 2005, 2001, 2009, এখানে অ্যান্সার হবে অপশান বি 2005। এটি হবে আমাদের রাইট অ্যান্সার। এবার একটি প্রশ্ন দেখে নিচ্ছি, সেটি হচ্ছে কি, 1 বছরের কম বয়সের শিশুদের মধ্যে প্রোটিনের অভাবজনিত যে রোগ দেখা যায় সেটি কোনটি? নিচে চারটি অপশান, একটি হচ্ছে কোয়াশিওরকার, একটি হচ্ছে অ্যানিমিয়া, একটি ম্যারাসমাস, আর একটি হচ্ছে রিকেট। তো এবার প্রশ্নটা একটু ভালো করে দেখে নিতে হবে, কি বলেছে, 1 বছরের কম শিশু, অর্থাৎ এমন শিশু যাদের বয়স 1 বছর হয়নি, সেই রকমের শিশু তাদের শরীরে যদি প্রোটিনের অভাব দেখা দেয় তাহলে কোন রোগটি এখান থেকে হতে পারে? তো এখানকার অ্যান্সার হবে অপশান 3। এটি হবে আমাদের অ্যান্সার।
এবার এই মেরাজমাসটা কি, মেরাজমাস হচ্ছে শিশুদের অপুষ্টিজনিত একটি রোগ। এই খাদ্যে যদি প্রোটিনের অভাব দেখা দেয় তাহলে কিন্তু এই রোগটি দেখা দিতে পারে। তো এবার বয়সটি অবশ্যই দেখে রাখতে হবে 1 বছরের কম বয়সের শিশু। এবারে আরেকটি প্রশ্ন দেখে নিচ্ছি, সেটি হচ্ছে কোয়াশিওরকর রোগটির কারণ কি, এটি কেন হয় এই রোগটি। এটি হচ্ছে কি, খাদ্যে যদি উপযুক্ত প্রোটিনের অভাব ঘটে তাহলে 1 থেকে 4 বছরের শিশুদের মধ্যে এই রোগটি কিন্তু দেখা যায়। তো আগে যে রোগটি দেখলাম মেরাসমাস, সেটি ছিল 1 বছরের কম বয়স যাদের সেই সব শিশুদের, আর এটি হচ্ছে কি 1 থেকে 4 বছরের মধ্যে যে শিশুগুলো তাদের যদি প্রোটিনের অভাব দেখা দেয় তাহলে কিন্তু এই কোয়াশিওরকর এই রোগটি হয়। তো এই রোগ হলে কি হয়, এই রোগ হলে শিশুদের যে পেট, সেই শিশুদের পেট ফুলে যায় এবং হচ্ছে ওদের চোখগুলো মনে হয় যেন বেরোয় আসে, এরকম সিন্ড্রোম কিন্তু দেখা দেয় এই রোগের ক্ষেত্রে। তো বিষয়গুলোটা একটু ভালো মতো মনে রাখবে। নেক্সট আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়। তো এই রিকেট রোগ হয় হচ্ছে ভিটামিন ডি, এই ভিটামিন ডি এর অভাব যদি হয় শরীরে তাহলে কিন্তু এই রোগ দেখা দিতে পারে। এবারে আরেকটি প্রশ্ন দেখে নিই, সেটি হচ্ছে কি ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগ কোনটি। নিচে 4টি অপশান রয়েছে, অ্যানিমিয়া, রিকেট, অন্ধত্ব, বেরিবেরি। এই 4টি অপশানের মধ্যে আমাদের সঠিক অ্যান্সার হবে 4 নম্বর অপশানটি, সেটি হচ্ছে বেরিবেরি। তাহলে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগ হলো বেরিবেরি, এটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এবারে আরও 2টো প্রশ্ন দেখে নিচ্ছি, প্রথমটি হচ্ছে কোন রোগটি ভিটামিন এর অভাবে হয়। 1 নম্বর অপশান রিকেট, 2 নম্বর অন্ধত্ব, 3 নম্বর বেরিবেরি, 4 নম্বর অস্ট্রিয় ম্যালেশিয়া। এই যে 4টি অপশান তার মধ্যে ভিটামিন এর অভাবে হয় হচ্ছে অন্ধত্ব, এটি হবে আমাদের রাইট অ্যান্সার। তার কারণ হচ্ছে কি, ভিটামিন এর যদি ঘাটতি দেখা দেয় শরীরে তাহলে কিন্তু আমাদের দৃষ্টিশক্তি কমে যায়, তো এইভাবে অন্ধত্বের কিন্তু সৃষ্টি হতে পারে। নেক্সট, চোখের মণিতে সাদা দাগ কোন খাদ্য উপাদানের অভাবে ঘটে। তো অপশান হবে, অ্যান্সার হবে ভিটামিন এ। যদি ভিটামিন এর ঘাটতি দেখা দেয় শরীরে তাহলে কিন্তু চোখের মণিতে সাদা দাগ দেখা যেতে পারে। তো এই অপশন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালো মতো মনে রাখার চেষ্টা করবে। আর এই গেল কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিভিন্ন আলোচনা। এরপর আমরা দেখে নেব যে একটি প্রশ্ন আজকে দেব, সেই প্রশ্নের অ্যান্সারটি কী হবে। তোমরা এই যে এতক্ষণ যে আলোচনা হলো সেই আলোচনার মধ্যে থেকেই ভালো মতো শুনে অ্যান্সারটা করার চেষ্টা করবে, অবশ্যই করতে পারবে, সবাই পারবে। তো দেখো প্রশ্নটি, এবারে এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি তোমাদের জন্য। তোমরা প্রশ্নটি ভালো মতো পড়ে অপশানগুলো দেখে যেটি রাইট অ্যান্সার হবে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। প্রশ্নটি হচ্ছে, একজন ছাত্র ক্লাসের পেছনের সারির থেকে ব্ল্যাকবোর্ডে লেখা পড়তে পারে না, অর্থাৎ কোনো একজন ছাত্র ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসেনি, বসেছে হচ্ছে একদম লাস্টে, তো সেখান থেকে হচ্ছে ব্ল্যাকবোর্ডে টিচার কী লেখাচ্ছেন সেই লেখা হচ্ছে পড়তে পারছে না। তো নিম্নলিখিত কোন খাদ্য উপাদানের অভাবের জন্য এমনটা হতে পারে। অপশান হচ্ছে এ অপশান ভিটামিন এ, অপশান বি ভিটামিন বি কমপ্লেক্স, অপশান সি ভিটামিন সি, আর হচ্ছে অপশান ডি ভিটামিন ডি। তো এটাও একটা ম্যাজিকের মতো হয়ে গেল, ভিটামিনগুলো নাম্বারের সাথে সাথে অপশানের সাথে সাথে মিলে যাচ্ছে। তো এই যে 4টে ভিটামিনের কথা বললাম, এই 4টে ভিটামিনের মধ্যে কোন ভিটামিনের অভাবের জন্য স্টুডেন্টরা পেছনের সারির থেকে বসে লেখাটা পড়তে পারছে না। হ্যাঁ, সামনের সারিতে বসলে হয়তো পড়তে পারতো, কিন্তু যেহেতু পেছনে বসে আছে এর জন্য সে লেখাটা পড়তে পারছে না। তো এই ভিটামিনগুলোর মধ্যে কোন ভিটামিনটা তার এই সমস্যার জন্য দায়ী হতে পারে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আশা করছি সবাই পারবে, তাহলে তোমরা এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এই গেল আমাদের আজকের ভিডিওর সামান্য কিছু টপিক। এর পরের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোতে আমরা আরও ভালো ভালো কিছু টপিক, কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওগুলোতে অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করবো।